সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ব্লগ এন্ড লাইফস্টাইল ভেজিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো ভেজিটেবল এগ নুডলস। আর ভেজিটেবল এগ নুডলস কীভাবে রান্না করতে সেই আইডিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করে দেখাবো ভেজিটেবল এগ নুডলস। আর ভেজিটেবল এগ নুডলস রান্না করতে যেসব উপকরণ লাগে আমি সব এখানে সাজিয়ে নিয়েছি। এখন আমি চুলার জলটা অন করে মূল রান্নায় চলে যাব। প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দর্শক দেখে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখন দিয়ে দিব টমেটো কুচি। দিয়ে দিব টমেটোটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ফুলকপি 1 কাপ পরিমাণ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব সয়া সস 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। একটু ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো ম্যাগি নুডলসের মশলা। দিয়ে দিচ্ছি ডিম, ফেটিয়ে রাখা ডিম। দিয়ে দেব ক্যাপসিকাম আর স্প্রিং ওনিয়ন। এভাবে 2 ভাগ করে উপরে দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব পানি। এখানে আমি 8টা নুডলস নিয়েছি আর সেই মাপে আমি পানি দিচ্ছি। আর আপনারা যখন কম নেবেন কম পানি দিবেন, কারণ 1টা নুডলসে 1 কাপ পরিমাণ পানি লাগবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি এখন ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। আর এখন আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিকেন বল আর সসেস একসঙ্গে। আমি একটু এটাকে বাটার দিয়ে ভেজে নিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল কিন্তু দিলে খুব টেস্ট আসে। দর্শক, হয়ে গেছে আমার ভেজিটেবল এগ নুডলস। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দর্শক, আমার রেসিপিটি যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।